হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। দেখো, আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে সকাল থেকে দারুণ ওয়েদার, সারা দিন বৃষ্টি। দারুণ মানে মানে যা গরম পড়েছিল সেই জন্যই বলছি, মানে ভীষণ ঠান্ডা ওয়েদার। সবারই একই অবস্থা জানি, সব জায়গাতেই একই ওয়েদার। তো সেই জন্য আজকে সন্ধ্যাবেলা থেকে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ব্লগটা শুরু করলাম। আর আজকে আমাদের রাতের ডিনারে মামুনি রান্না করবে খিচুড়ি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব বলে ভিডিওটা শুরু করে দিলাম। চলো দেখতে থাকো, ভিডিওটা একদম স্কিপ করবে না, ভিডিওটা দেখো। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে কমেন্ট বক্সে জানিও, লাইক কমেন্ট আর শেয়ার কিন্তু করে দেবে। আর ভালো লাগলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো তোমাদের দেখাই। আর এই দেখো রান্নাঘরে চলে এলাম, মামনি রান্না করবে, আমি আর কি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো চলো আগে মুগ ডালটা ভেজে নেবে, সেটা তোমাদের দেখাই। এই দেখো আজকে আমাদের রাতে বললাম যে খিচুড়ি খাওয়া দাওয়া হবে, তো সেই জন্য এই যে মুগ ডালটা আগে ভেজে নিচ্ছি। বৃষ্টির ওয়েদার, খিচুড়ি হলে তো ভালোই হয়। দুপুরবেলা অন্য রান্না হয়েছিল বললাম, ওই জন্য আর করা হয়নি, তো তাই রাতেই আমরা খিচুড়ি খাবো। ওই জন্য এই যে মুগ ডালটা ভালো করে ভেজে নিচ্ছি। আর এই দেখো সানা কি করছে সেটাও তোমাদের দেখাই। সানা সানার পাপা খেলছে, টিভি দেখছে। এই দেখো, এই যে, এই হাই বল সানা। হ্যাঁ, ও খেলে আর সব ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয়, এটা ওর খুব বাজে একটা অভ্যাস বলতে পারো। বাবা মেয়ে দুজনেই একদম লাল পড়েছে দেখো। হ্যাঁ, খুব ব্যস্ত সানা। সন্ধ্যেবেলা ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে আর কি ও বসে আছে, আর ওদিকে আমি আর মামনি ওই খিচুড়ি টিচুড়ি ওই সব করছি, তোমাদের সাথে সেটাই শেয়ার করবো আজকে। আজকে কি হয়েছিল, বাইরে কি পড়ছিল আজকে? বি বি মানে বৃষ্টি, বুঝেছো? তাই আর কি, আর কি হয়েছে, আর কি? হাই হাই বলো আরেকবার। হ্যাঁ, একটা ফ্লাইং কিস দিয়ে দাও সবাইকে। হ্যাঁ দিয়েছ, আর পাপাকে, পাপাকে দাও, পাপাকে দাও, দাও দাও একটা হামি দিয়ে দাও। ও পাপাই বলছে, মানে ওর মুডের ওপর সবটা, যখন করার হবে সব কিছু একসাথে করবে, বা সব বাচ্চারাই মানে তেমনই হয়, আর যখন না করার হবে কিচ্ছু করবে না। হ্যাঁ, আর এই দেখো বাপিকেও দেখাই, বাপি টিভি দেখছে, ডিউটি থেকে আসলো, এসে চা খেলো, সব খাওয়া দাওয়া করে এই যে বসে টিভি দেখছে। তোমাদের সবাইকেই দেখালাম, আর একটু মামুনিকেও দেখাই। এই যে মামুনি রান্না বান্না করছে দেখো। হাই, তো চলো তোমরা দেখতে থাকো আমরা কি করছি। ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর যারা আমার সাথে মানে আমার চ্যানেলের সাথে প্রথম দিন থেকে রয়েছো, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই আমাকে সাপোর্ট করো, ভালোবাসো, আর আমিও চেষ্টা করব তোমাদের আনন্দ দেওয়ার জন্য নিত্য নতুন ভিডিও তৈরি করার। তো দেখতে থাকো। দেখো কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবারে একে একে সব দিয়ে দেব। এই দেখো কড়াইতে একে একে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, এবারে দিয়ে দেব তেজপাতা, আর এই যে সোমবারে দিয়ে দিলাম পাঁচফোড়ন, একটা এলাচ দিয়ে দিয়েছি একটু দারচিনি, আর এবারে আদা দিয়ে দেব। এটা আর কি এক সোমবারের খিচুড়ি, মানে শর্টকাট আর কি, সোমবার দিয়ে চালটা এবার দিয়ে দেবো, খুব তাড়াতাড়ি হয়ে যাবে এতে। জিরের গুঁড়ো, এটা আর কি এক সোমবারের খিচুড়ি, খুব তাড়াতাড়ি হয়ে যায় শর্টকাট। আর এবার দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, এবার কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ভেঙে। খিচুড়ি সোমবারই বেশ সুন্দর একটা গন্ধ বেরোয়, পুরো খিচুড়ি খিচুড়ি আর কি। এবার দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল, ভালো করে ধুয়ে নিয়েছি,
একটু চালটা সমস্ত উপকরণগুলো ভালো করে নেড়েচেড়ে দিয়ে দিলাম জল। এবার ঢেকে দেব। দেখো খিচুড়িটা বসিয়ে দিলাম, আর এটা ফুটে উঠলে এরপরে ডালটা দিয়ে দেব, ভেজে রাখা যে ডাল সেটা দিয়ে দেব। আর খিচুড়ির সাথে হবে হচ্ছে ডিমের অমলেট আর পটল ভাজা, তোমাদের সাথে সেটাও শেয়ার করব। দেখো এই দেখো চালটা ফোটার পরে ডালটাও দিয়ে দিয়েছি, এই যে ভেজে রাখা যে মুগ ডাল সেটাও দিয়ে দিয়েছি। এবার একটু সময় নিয়ে হতে দেব আর একটু জল দিয়ে দেব। এই দেখো পটল ভাজা হবে, তার জন্য পটল ভাজাগুলো কেটে নিলাম। এই দেখো আমাদের রাতের খাবার একদম রেডি, খিচুড়ি, পটল ভাজা, ডিমের অমলেট আর লেবু। তাহলে আমাদের রাতের খাবারটা দেখতেই পেলে, এই আমাদের খাবার হয়েছে। ওদিকে সানার খাওয়া হয়ে গেছে, বাপিরা শোভনের হয়ে গেছে, এখন আমি আর মামুনি বসবো। ওকে খাওয়াতে গেলে তো বাবা পুরো মানে কি বলবো অনেকটা টাইম লেগে যায়। কটা বাজে দেখবে এখন? এই দেখো 10:30টার বেশি বাজে। তাহলে এখন খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তাহলে চলো ভিডিওটা আজকের মতো এখানে এইটুকুই, পরের দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসব। আর তোমরা কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো সবাই ভালো থেকো, সাবধানে থেকো আর সুস্থ থেকো। আজকের মতো এখানেই তোমাদের সাথে টাটা করছি। তাহলে চলো টাটা, গুড নাইট।